এই গাইজ, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি। তো আবার তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমাদের যে ভিডিও থাকছে আজকে সেটা হলো কুলমাখা খাবো আমরা গ্রামে। তো আমি আছি এই যে আমাদের গ্রামে এখন, তো আজকে কুলমাখা করব। সেই আগে যে ছোট্টবেলায় যেমন করতাম সেরকম দিনগুলি মনে পড়ে গেল, তো ওই জন্য কুলমাখা খাওয়ার জন্য। আর আমার সাথে আছে আমাদের ভাই। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো চলো, তোমরা ভিডিও দেখতে থাকো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো চলো আমাদের ভিডিও দেখতে থাকো তোমরা সবাই। এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাব কুল পাড়ার জন্য। অনেক দূরে যেতে হবে। সামনাসামনি গাছ আছে, তো সেই সব গাছের কুলগুলো মিষ্টি কম, এবং দূরে যে গাছগুলি আছে সেই কুলগুলির স্বাদটি একটু ভালো, মিষ্টি এবং স্বাদ ভালো। এবং ভাই বলছিল যে ওইখানে নাকি নারকেল কুলের গাছ আছে, তো চলো সেই জন্য ভিডিও বানানো। আর দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে শেয়াল দেখতে পাবে। এই হলো আমাদের গ্রামের সৌন্দর্য। ফুলগুলো দেখো তোমরা সবাই, একটু কত ফুল। তো চলো, তো অনেকদিন তোমাদের জন্য ভিডিও আনতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত আমি। তো কিছু প্রবলেমের জন্য ভিডিও বানানো হয়নি, নিজস্ব পার্সোনাল কিছু প্রবলেম, এবং যেহেতু আমি একটি কাজের সাথে যুক্ত আছি তার জন্য ভিডিও বানানোর সময় করতে পারিনি আর কি, আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি তার জন্য। আর আমাদের এই যে কুলমাখা বানানোর জন্য যেগুলো আমরা নিয়েছি, দেখো এটা আছে একটা জাম, আর ছুরি, একটা কামরাঙ্গা, আর আছে আমি প্যাকেট করে এনেছি, এটাই আছে চিনি, আর এটাই লবণ, আর কাঁচা লঙ্কা। তো চলো আজকের কুলমাখাটি একদম পুরো জবরদস্ত করে বানাবো। এবং এর সাথে কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যে আমরা ছোটোবেলায় বন্ধুরা মিলে একসাথে সবাই মিলে যেতাম, আমাদের গ্রামের সকল বন্ধুরা মিলে, তো সবাই মিলে কুল পাড়তাম দুপুরবেলা স্কুল বন্ধ করে। তো সেই মজাটা তো একটু আলাদাই ছিল। যাক, সেসব তো এখন আর ফিরে পাওয়া যায় না, এবং দেখি এখনকার ছেলেগুলো সেই সবের সাথে এনগেজ থাকে না। আমাদের সেই পুরনো দিনগুলোই খুব ভালো ছিল আর কি। এখন এখন যেরকম দিনের পর দিন যত দিন যাচ্ছে চাপ বাড়ছে, তো আমি তো বলবো ছোটোবেলাটাই অত্যন্ত শ্রেয় লাইফে। চলো তোমরা থাকো, আর বেশি কিছু বলবো না। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে তো অনেক দূরেই চলে এসেছি। তো ভাই বলছে ওই যে সামনে কুল গাছ আছে, চলো দেখি কীরকম কী কুল আছে। আর এই বছর সরস্বতী পুজো এতদিন পেরিয়ে গেছে, আমি কিন্তু এখনও পর্যন্ত একটি কুল খাইনি, এটা এবছরের রেকর্ড। এবং আমাদের এখানে গ্রামে এত তাল গাছ এবং এত তাল, তবুও এই যে যে সিজনটা পেরিয়ে গেছে তালের, সেই সিজনে একটা তালও খোয়া হয়নি। এই বাইরে কাজের সাথে থাকলে যা হয়। এই যে কুল গাছ আমাদের, দেখো এই যে কত কুল, এই গাছটা অনেক কুল ধরেছে বসে, কত কুল, এই যে দেখতে পাচ্ছ তোমরা উপর দিকে পেকে গেছে উপরে গুলো, একটা কুলের স্বাদ নেওয়া যাক। এই যে কুল, এবছর ফার্স্ট ট্রাই করছি কুল আমি। অনেকটাই টক আছে কুলটা, মন্দির অনেক টক, কুলটা অনেকটাই টক, কিন্তু গাছে দেখতে পাচ্ছ প্রচুর কুল পেকে গেছে। কিন্তু পাকা পাকা কুল, পুরো একদম লাল, তোমরা যদি এই কুলের স্বাদ নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, অবশ্যই খাওয়াবো তোমাদেরকে।
টাটা বাই বাই। চলো এবার সামনে ওখানে। তো গাইস আমাদের কুল পাড়া অলরেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমাদের কুলের পরিমাণ এক জাম ভর্তি। তো এই কুলগুলোর মধ্যে প্রচুর ময়লা আছে, কারণ আমাদের এই সামনে একটা ফ্যাক্টরি আছে এখানে। তো ওই ফ্যাক্টরি থেকে যত সেই চিমনি থেকে ধোঁয়াটা বের হয় কালোই কালো টাইপের, ওই কালিটা এসে বসেছে পুরো, এই যে হাতের অবস্থা দেখতে পাচ্ছ। তো ওগুলোকে না ধুয়ে দেখছি খাওয়া যাবে না, তো সেই জন্য এদিকে আমাদের একটি বড় পুকুর আছে। না এইদিকে 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 এদিকেই তো রাস্তা। তো ওই জন্য পুকুরে যাচ্ছি, ওগুলো পুরো ফ্রেশ করে ধোবো, তারপর কুলের যে আচার কি কুল মাখা যাই হোক যেটা বলবে চটপটি, তো ওটা বানাবো। আর তোমরা সাথে থাকো, দেখো আর মজা নাও। এই যে এগুলো একটু ভালো করে ভেঙে নিচ্ছি এখানে জলে। লঙ্কা লঙ্কা লঙ্কাটা ওগুলো লঙ্কা লঙ্কা অনেকদিন পর গাইস, অনেক অনেক দিন ধরে ভাবছিলাম যে কুলের মাখা খাবো খাবো, তো সময়ই হয়ে উঠছিল না। আজকে যাক সেই শখটাও পূরণ হয়ে গেল আর কি। চলো এবার আমি হাতটা ধুয়ে নিই, তারপর ওখানে বসবো উপরে। তো হ্যালো গাইস, এই যে এখানে আমাদের কুল মাখা তৈরি হবে, দেখতে পাচ্ছ এবার এক জাম ভর্তি কুল। এই যে এক জাম একদম এক জাম ভর্তি আছে। তো এখানে আমরা কুল মাখা বানাবো, এবার আমরা জমি কাটবো। আর এই যে কামরাঙা আর এই লঙ্কা পুরো জমে খেড় একদম বস, আর কেউ কোথাও নেই, চারিদিকে পুরো একদম পুরো শুনশান জায়গা। তো তোমাদের কেমন লাগছে বলো? আমাদের গ্রামের দৃশ্য তোমরা তো দেখতেই পাচ্ছ, আমাদের গ্রামের এখানে বন জঙ্গল কীরকম, কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে। আর এটাই শখ ছিল আমার যে এবছর একটাও কুল খাইনি আর কি, তো সেই জন্য কুল মাখা করবো। আমার মনে পড়ে লাস্ট কুল মাখা করেছিলাম যখন যে আমাদের আমি মাধ্যমিক দিয়েছিলাম 2015 সালে, ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চে পরীক্ষা ছিল, তো সরস্বতী পুজোর পরটাই মানে জানুয়ারির পর সেই টাইম লাস্ট কুল মাখা খেয়েছি, একদম আমার পুরো মনে আছে। আমি ছিলাম এবং আমার যে পাঁচজন ক্লাসমেট ছিল আমরা পাঁচজন মিলে খেয়েছিলাম, তো সেই দিনগুলো মনে পড়ে গেল এইসব দেখে। তো চলো, ছোটোবেলা তো কেটে গেছে আর কিছু করার নেই, দিন চলে গেলে আর আসে না, এগুলোকেই এবার নিয়ে বাঁচতে হবে। তো চলো আমরা সমস্ত কিছু কাটাকাটি করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো এটা বয়স হয়ে গেছে আর কি, এর কি বলবো, এই জন্য কাটা যাচ্ছে না। তো গাইস আমাদের কুল মাখা একদম পুরো রেডি, এই যে দেখো পুরো কুল মাখালো একদম মাখিয়ে কমপ্লিট। এবার একবার টেস্ট করি কেমন হয়েছে, এই যে একদম ফাড়াফাড়ি বস, পুরো ফাড়াফাড়ি একদম, একটু আলাদা লেভেলের টেস্ট, মানে কি আর বলবো। এই মানে কি বলবো তোমাদেরকে, এইসব জিনিস কিন্তু আর যে এইরকম তো তোমরা শহরে কোনোদিনই পাবে না, গ্রামের এইসব জিনিস। একটু টক বেশি আছে, কারণ টক হওয়ার আসল কারণ হচ্ছে এই যে এটা তো বুঝতে পারছি ফল কামরাঙা এটার জন্য। আর এইদিকে এইখানে আছে চিনি, এটা আছে লবণ, আর লঙ্কা টঙ্কা সব দেওয়া আছে এখানে।
পুরো টেস্ট একদম আলাদা। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ, এক জাম কুল শেষ, মিনিমাম 20 মিনিট লাগলো আমাদের এগুলো খেতে। তো পুরো একদম পেট ভর্তি হয়ে গেছে কুল মা খেয়ে। তো আর সন্ধেও হয়ে এসছে, কারণ দেখো ওই যে সূর্য মামাকে আর দেখা যাচ্ছে না, একটু আগে দেখতেই পাচ্ছিলে। তো চলো এবার হাত মুখ একটু ধুয়ে নিই, আর এইটাও একটু ধুবো, তারপর বাড়ির দিকে রওনা দেবো। চলো, অনেক দিন ধরে খাবো খাবো করছিলাম, তো মনের ইচ্ছাটা মিটে গেল। তো গাইস আমাদের সব কিছু কমপ্লিট, এবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাব। তো তোমরা দেখলেই আমাদের ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। এই দেখো সব পড়ে আছে, এখানে আমরা বসেছিলাম। তো যাদের এই জিনিসটার এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা জানো না এই জিনিসটা সম্পর্কে তারাও কিছু আইডিয়া পাবে আশা করি, তারাও ট্রাই করতে পারো। খুবই মজাদার একটা রেসিপিটা কিন্তু। তো এত কুল খেলাম আর কি, পুরো প্যাড একদম পুরো লোড হয়ে গেছে। পেটের থেকে বেশি মনটা কিন্তু ভরে গেছে। হ্যাঁ একদম, পেটটা কম মন ভরে, মানে পেট তো ভরে যায়, তার থেকে মন ভরে খেয়েছি একদম কুল। আর কুলটা একটু টক ছিল, যে কুলটার সন্ধানে আমরা এসেছিলাম এত দূর অবধি, সেই কুলটা পাইনি, মানে গাছটা কেটে দিয়েছে আর কি, যাদের মাঠে ক্ষেতের উপরে ছিল। তো ওই জন্য একটু টক কুলটা খেলাম। তো দাঁতগুলো পুরো সে একদম, টক খেলে বুঝতে পারছো তোমরা দাঁতের অবস্থা কীরকম হয়, তো সেরকম হয়ে গেছে। যাই হোক, ভালো লাগলো জিনিসটা, আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর গাইজ তোমরা প্লিজ একটু সবাই সাপোর্ট করো, একটু জলদি করে 1K-র টার্গেটে পৌঁছে দাও, কারণ ওটাই এখন আমার টার্গেট আর কি, যে 1K হবে তারপর একটা অন্য কিছু সিদ্ধান্ত। তো চলো যত জলদি পারো তোমরা সেই জায়গায় পৌঁছে দাও, এবং তোমরা যদি না সাপোর্ট করো তাহলে তো কোনো কিছু সম্ভব নয় আর কি। তো চলো দেখা হচ্ছে এরপর পরের ভিডিওতে। আর দেখো এই যে সূর্য, এবার সূর্যি মামা বিদায় নিয়ে নিচ্ছে আর কি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ব্যাস এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।